ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 14টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করব। ইংরেজি উচ্চারণ এবং রিডিং 100% ঠিক করতে হলে প্রথমে এগুলো জানতে হবে, তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। যেমন দেখো, ওয়ের জন্য এ ইউ এবং এ ডব্লু এই দুটো ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয়, কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব, এটা অনেকেই বুঝতে পারি না এবং এই টিপসটা জানি না, তাই ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে গিয়ে ভুল হই। প্রথমে আমরা দেখে নেব ওয়ের জন্য এ ইউ কখন হই। যেমন দেখো, কজ, এই ওয়ার্ডে এ এবং ইউ এই দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাকে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বলি। এ ইউ এর জন্য সাউন্ড হই ও, যেমন সি এর জন্য কো এবং এ ইউ এর জন্য ও, কো প্লাস ও কো। কোনো লেটারের সাথে যদি ও যোগ করি তখন কোনো চেঞ্জ হয় না, যেমন কো প্লাস ও কো হয়ে যাবে। এবার এস, এস এর জন্য বর্গীয় যোগ। আমরা সবাই জানি এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য বর্গীয় যোগ হয়, তাহলে কো প্লাস বর্গীয় যোগ কজ। এখানে ও উজ্জ্ব আছে, যেমন দেখো পজ, পি এ ইউ এস ই, পজ। এখানেও এ ইউ আছে, এ ইউ হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড, এর জন্য ও সাউন্ড হই, যেমন পি এর জন্য পো, এ ইউ এর জন্য ও, পো প্লাস ও পো, এস এর জন্য বর্গীয় জো মানে পজ। সি এ ইউ জি এইচ টি, কট, ডি এ ইউ জি এইচ টি, ডট। তাহলে আমরা যদি ইংরেজি শব্দে এ ইউ একে একসাথে দেখতে পাই এর জন্য ও উচ্চারণ করব। এবার কোশ্চিন হচ্ছে তাহলে এ ডব্লু এর জন্য ও কখন করব। যেমন দেখো, সো, এখানে শব্দের শেষে এ ডব্লু আছে, এ ডব্লু হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড, এর জন্য ও সাউন্ড হয়, যেমন এস এর জন্য দন্ত সো, এ ডব্লু এর জন্য ও, দন্ত সো প্লাস ও সো। এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা ও এর জন্য কখন কোনটা ইউজ করব। এর ক্ষেত্রে টিপস হচ্ছে শব্দের শেষে যদি ও থাকে তার জন্য এ ডব্লু হবে, এবং শব্দের মাঝে যদি ও থাকে তার জন্য এ ইউ হবে। যেমন দেখো, লো, এল এ ডব্লু লো, আর এ ডব্লু রো, সি এ ডব্লু কো। তাহলে এই ওয়ার্ডে শব্দের শেষে ও সাউন্ড পেয়েছি, তাই এর জন্য এ ডব্লু হয়েছে, যেমন লো রো কো, এবং আগেরটাতে শব্দের মধ্যে ও সাউন্ড পেয়েছি। এবার দেখো, ও, যাকে আমরা বলি ও কার্ড, এর জন্য ও এ এবং ও ডব্লু এই দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হই, কিন্তু কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রেও আমাদের ম্যাজিক টিপস আছে। 20 তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, তাই যারা ভর্তি হতে চাও, ভর্তি চলছে, ভর্তি হতে পারো। প্রথমে আমরা দেখে নেব ও এর জন্য ও এ কখন ইউজ করি। যেমন দেখো, বট, এখানে ও ভাওয়েল এবং এ ভাওয়েল দুটি ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং। এখানে দেখো, বি এর জন্য বো, ও এ এর জন্য ও, যাকে আমরা ওকার বলি, মানে বয়ে ওকার, টি এর জন্য টো, বট। তাহলে এর ক্ষেত্রে কী নিয়ম? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের মাঝে যদি ওকার থাকে তখন সেই ওকার এর জন্য ও এ ইউজ করব। মনে থাকবে, শব্দের মাঝে যদি ওকার থাকে, যেমন দেখো কট, এখানে শব্দের মাঝে ওকার আছে তাই এর জন্য ও এ হচ্ছে, যেমন সি এর জন্য কো, ও এ এর জন্য ওকার মানে কোয়ে ওকার, টি এর জন্য টো, কট। একই রকমভাবে জি ও এ টি, গট, এল ও এ এন, লন। তাহলে শব্দের মাঝে যদি ও এ দেখতে পাই এর জন্য ওকার করে দেব, বা ওকার দেখতে পাই তার জন্য ও এ ইউজ করব। এটা কিন্তু খুবই ইজি টিপস। তাহলে ও এর জন্য ও ডব্লু কখন ইউজ করব, চলো এটাও আমরা দেখে নিই। যেমন স্লো, এখানে দেখো তো ওকারটা কোথায় আছে, শব্দের একদম শেষে আছে। তাহলে টিপস হচ্ছে শব্দের শেষে যদি ওকার থাকে তখন সেই ওকার এর জন্য ও ডব্লু ইউজ করব। যেমন স্লো, এস এল এর জন্য দন্ত সো এলো, ও ডব্লু শব্দের শেষে আছে তাই এর জন্য ওকার মানে দন্ত সো এলো এ ওকার। মনে থাকবে, শব্দের মধ্যে যদি ওকার থাকে তখন তার জন্য ও এ ইউজ করব, এবং শব্দের শেষে যদি ওকার থাকে তার জন্য ও ডব্লু হবে। যেমন দেখো, স্নো, এস এন ও ডব্লু, শেষে ওকার আছে তাই এর জন্য ও ডব্লু হয়েছে।
এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, যেমন স্নো। নেক্সট ওয়াই ই ডবল এল ও ডব্লু, ইয়েলো। নেক্সট ডব্লু আই এন উইন ডি ও ডব্লু, ডো, উইন্ডো। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওকার আছে, যেহেতু শেষে আছে তাই ও ডব্লু হয়েছে। এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এই এবং আরেকটা সাউন্ড ওই এ আ। আবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব, এই নিয়ে 100% লোক কনফিউশনে থাকে, তাই বলছি মন দিয়ে দেখো। যেমন এ আই এর জন্য এই কখন হয়, টি আর এ আই এন, ট্রেইন। এখানে এ ভাওয়েল এবং আই ভাওয়েল দুটি ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে এই। যেমন টি আর এ আই এন, ট্রেইন, বোঝা গেল? নেক্সট বি আর এ আই এন, ব্রেইন, এফ এ আই এল, ফেইল। তাহলে এই সাউন্ডের জন্য এ আই ইউজ করব। এবার কোশ্চিন হচ্ছে আমরা যদি এই সাউন্ডের জন্য এ আই ইউজ করি, তাহলে এ আই এর জন্য এ আ কখন ইউজ করব। যেমন দেখো চেয়ার, এখানেও এ আই আছে, মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য এ আ সাউন্ড হচ্ছে। এর ক্ষেত্রে টিপস হচ্ছে এ আই এর ঠিক পরে যদি আর থাকে, তখন সেই এ আই এর জন্য এ আ সাউন্ড করব, আর এর পরে যদি আর না থাকে তখন এই সাউন্ড করব। যেমন এখানে দেখো এ আই এর পরে আর আছে, তার মানে এখানে এ আই এর জন্য এ আ সাউন্ড হবে। এটা হচ্ছে টিপস। যেমন এইচ এ আই আর, হেয়ার, এফ এ আই আর, ফেয়ার। এখানে এ আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর পরে আর আছে, তাই এর জন্য এ আ সাউন্ড হচ্ছে। যেমন এইচ এর জন্য হো, এ আই এ আ, আর এর জন্য রো, মানে হেয়ার। একই রকমভাবে এফ এ আই আর, ফেয়ার। তাহলে খুবই সহজ টিপস, এ আই এর পরে যদি আর থাকে তার জন্য এ আ সাউন্ড করব। ইউ, ইউ এর জন্য ই ডব্লু এবং ই ইউ, এই দুটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয়। বাট কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব, এটা আমরা অনেকেই বুঝতে পারি না, তাই ইংরেজি রিডিং পড়তে ভুল হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব ইউ এর জন্য ই ডব্লু কখন হয়। যেমন দেখো ফিউ, এই ওয়ার্ডের শেষে ই ডব্লু আছে, ই ভাওয়েল এবং ডব্লু সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল। তাহলে দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি, এর জন্য সাউন্ড হই ইউ। যেমন এফ এর জন্য ফো প্লাস ইউ, ফিউ। একই রকমভাবে এন, এন এর জন্য দন্তন প্লাস ইউ, নিউ। এম, এম এর জন্য মো প্লাস ইউ, মিউ। ডি, ডি এর জন্য ডো প্লাস ইউ, ডিউ। তাহলে শব্দের শেষে যদি ইউ সাউন্ড আসে তার জন্য ই ডব্লু ইউজ করব। তাহলে ইউ এর জন্য ই ইউ, এটা কখন ইউজ করব। যেমন দেখো ইউরোপ, এই ওয়ার্ডে ই ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে এবং শব্দের শুরুতে আছে, এর জন্য ইউ সাউন্ড হচ্ছে। আমরা আগেরটাতে দেখলাম তার জন্য ইউ সাউন্ড হয়েছে, বাট এখানেও ইউ হচ্ছে। তাহলে বুঝব কি করে, এর ক্ষেত্রে এই দুটো ওয়ার্ড হই, এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র শব্দের শুরুতে ই ইউ এর জন্য ইউ উচ্চারণ করব। যেমন ইউরোপ, ইউলজি, এই দুটো ওয়ার্ডে শব্দের শুরুতে ই ইউ থাকলে ইউ উচ্চারণ করব। নেক্সট পাঁচ নম্বর আই ই এর জন্য দুটো সাউন্ড হই, একটা হস্যই এবং আরেকটা আই। এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন হস্যই ইউজ করব এবং কখন আই ইউজ করব। এখানে আমরা সবাই কনফিউশনে থাকি, তাই প্রথমে আমরা দেখে নেব আই ই এর জন্য আই কখন হই। খুবই সিম্পল টিপস আছে। যেমন ডি আই ই, ডাই, ওয়ার্ডের শেষে যদি আই সাউন্ড আসে তখন আই ই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ইউজ করে দেব। যেমন ডাই, এই ওয়ার্ডটির শেষে আই সাউন্ড এসেছে, তাই এর জন্য আই ই ইউজ করেছি। যেমন ডি আই ই, ডাই। একই রকমভাবে টি আই ই, টাই, এল আই ই, লাই। তাহলে এখান থেকে আমরা মনে রাখব কোনো ওয়ার্ডের শেষে যদি আই সাউন্ড আসে তার জন্য আই ই ইউজ করে দেব। তাহলে কোশ্চিন হচ্ছে আই ই এর জন্য হস্যই কখন ইউজ করব, চলো এটাও দেখি। যেমন ফিল্ড, শব্দের মাঝে যদি আই এবং ই দুটো ভাওয়েলকে পাশাপাশি দেখতে পাই এর জন্য ই সাউন্ড করব। যেমন এফ, এফ এর জন্য ফো, আই ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে এবং শব্দের মাঝে আছে, এটা কিন্তু শেষে নাই, এর জন্য হস্তিকার সাউন্ড করব।
তাহলে ফো প্লাস হস্তিকার ফয়ে হস্তি, এলডি এর জন্য লোয়ে ডো ফিল্ড। একই রকমভাবে টিএইচ আইই এফ থিপ, এখানে দেখো শব্দের মাঝে আইই আছে তাই এর জন্য হস্তিকার করছি, শব্দের শেষে থাকলে আই, মাঝে থাকলে হস্তিকার। নেক্সট সিএইচ আইই এফ চিফ, বিআরআইই এফ ব্রিফ, তাহলে আইই এর জন্য কখন আই, যখন শব্দের শেষে থাকবে। এবার আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ এবং আরেকটা সাউন্ড হই ও। আবার উপস্থিত হচ্ছে কখন কোনটা ইউজ করব, এটা আমরা অনেকেই বুঝতে পারি না, বাট খুবই ইজি টিপস দিয়ে যদি মনে রাখি তাহলে সারা জীবন মনে থাকবে এবং এগুলোকে সারা জীবন মনে রাখতেই হবে। চলো প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হবে। যেমন হাউস, এই ওয়ার্ডের একদম মাঝে ও ইউ আছে, এর জন্য আউ সাউন্ড হচ্ছে। যেমন এইচ ও ইউ এস ই হাউস, তাহলে এখানে টিপস হচ্ছে ও ইউ এর পরে যদি আর না থাকে তখন ও ইউ এর জন্য আউ সাউন্ড করব। ও ইউ এর পরে যদি আর না থাকে তখন এর জন্য আউ সাউন্ড হবে। যেমন এখানে এস আছে তাই ও ইউ এর জন্য আউ হচ্ছে, এইচ ও ইউ এস ই হাউস, বোঝা গেল? ও ইউ এর পরে যদি আর না থাকে তখন ও ইউ এর জন্য আউ সাউন্ড করব। যেমন হাউস। একই রকমভাবে এম ও ইউ টি এইচ মাউথ, এম ও ইউ এন টি মাউন্ট, সি ও ইউ এন টি কাউন্ট। এবার এখানে প্রত্যেকটিতে ও ইউ এর পরে আর নেই, আর না থাকলে আউ সাউন্ড হবে, যেমন মাউথ মাউন্ট কাউন্ট। এবার ও ইউ এর জন্য ও সাউন্ড কখন করব, সিম্পল নিয়ম, ও ইউ এর পরে যদি আর থাকে তখন ও ইউ এর জন্য ও সাউন্ড করব। যেমন ফর, এখানে ও ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং, এর পরে আর আছে, নিয়মে কি বলা ছিল, ও ইউ এর পরে আর থাকলে ও সাউন্ড, আর যদি না থাকে তখন আউ সাউন্ড। যেমন ফর। নেক্সট সি ও ইউ আর টি কর্ট, এখানেও ও ইউ এর পরে আর আছে তাই এর জন্য ও সাউন্ড হচ্ছে। এস ও ইউ আর সি ই সর্স, এখানেও ও ইউ এর পরে আর আছে তাই এর জন্য ও সাউন্ড করব। সিম্পল করে মনে রাখতে হবে, ও ইউ এর পরে আর থাকলে ও এবং আর যদি না থাকে তখন আউ সাউন্ড করব। নেক্সট ইউ ই, ইউ ই এর জন্য হস্ত এবং আরেকটা সাউন্ড হই উয়ে। আবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব, চলো এর ক্ষেত্রেও খুবই সিম্পল টিপস আছে, এই টিপসগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে এগুলো আমাদের অটোমেটিক মনে থাকবে। যেমন ইউ ই এর জন্য হস্ত বা হস্তকার কখন হই, ট্রু টি আর ইউ ই ট্রু, এখানে টিপস হচ্ছে শব্দের শেষে যদি হস্তকার সাউন্ড আসে তার জন্য ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউ ই ইউজ করব, যেমন টি আর ইউ ই। নেক্সট একই রকমভাবে বি এল ইউ ই ব্লু, এখানেও দেখো শব্দের শেষে হস্তকার সাউন্ড এসেছে এর জন্য ইউ ই। নেক্সট এফ এল ইউ ই ফ্লু, সি এল ইউ ই ক্লু, তাহলে শব্দের একদম শেষে যদি হস্তকার সাউন্ড পাই তার জন্য ইউ ই হবে, বোঝা গেল? তাহলে ইউ ই এর জন্য উইয়ে সাউন্ড কখন হবে, শব্দের শেষে যদি ইউ ই না থাকে, যেমন মাঝে থাকতে পারে, এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের মাঝে ইউ ই থাকলে তার জন্য উইয়ে সাউন্ড করব। যেমন ডি ইউ ই এল ডুয়েল, এখানে মাঝে ইউ ই আছে এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। একই রকমভাবে আরেকটি দেখো, যেমন ফুয়েল, এখানেও শব্দের মাঝে ইউ ই আছে এর জন্য উইয়ে সাউন্ড হচ্ছে। যেমন ডি ইউ ই এল ডুয়েল এফ ইউ ই এল ফুয়েল, শেষে হস্তকার থাকলে ইউ ই এবং মাঝে থাকলে উইয়ে। ব্যাস, তবে এর ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম মনে রাখার নিয়ম হচ্ছে ফাইভ লেটার এর বেশি শব্দে যদি ইউ ই থাকে তখন এর জন্য ইউ সাউন্ড করব, শব্দের শেষে আছে না মাঝে আছে চেক করার দরকারই নেই। যেমন দেখো ক্রুল, এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ, যেমন সি আর ইউ ই এল ক্রুল, এখানে ইউ ই শব্দের মাঝে আছে এর জন্য উইয়ে সাউন্ড হয়নি। নেক্সট কন্টিনিউ, এবার এখানে দেখো তো কটা লেটার আছে, এখানে আটটি লেটার আছে, তার মানে পাঁচের বেশি, নিয়মে বলা ছিল পাঁচের বেশি লেটার যদি থাকে এবং সেই ওয়ার্ডে যদি ইউ ই থাকে শব্দের মাঝে আছে না শেষে আছে চেক করার দরকার নেই,
এর জন্য ইউ সাউন্ড হবে, যেমন সি ও এন, কন টি আই টি, কন টি, এন ইউ ই, নিউ, কন্টিনিউ। এখানে কিন্তু ইউ ই শব্দের শেষে আছে, এর জন্য আমরা হস্তকার করব না, কারণ পাঁচের বেশি লেটার আছে, পাঁচের বেশি লেটার থাকলে শব্দের শেষে বা মাঝে চেক করার দরকার নেই, এর জন্য ইউ সাউন্ড হবে। চলো তাহলে কেমন বুঝলা, এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো, যেমন এই তিনটি খুবই সিম্পল এবং সহজ হোমওয়ার্ক, সবাই কমেন্ট সেকশানে করে দেখাও। ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডগুলোকে মনে রাখতেই হবে, কারণ এগুলো আমাদের ইংরেজি রিডিং আর উচ্চারণে খুব হেল্প করবে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।